وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على استغفر الله الذي لا إله إلا هو الحمد প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ তাআলা তার কবরটাকে যেন জান্নাতে ফুটনা বানায় দেন। তাওফীক লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা বিইনকা আল্লাহ জালা ওয়া কিসে বসে আল্লাহ শরীয়তের জেলা কারাগারের সংলগ্ন আল্লাহ বিএনপির জামাতের নেতা কর্মীদের নিয়ে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম থেকে পাঠানো সূরাতে বাকাল্লাহ নবীর সাথে দুরুদ পড়লাম, ইস্তিগফার করলাম, তওবা করলাম। এর সবচেয়ে বড় লক্ষ্য লক্ষ্য কোটি কোটি বন্দনে আমাদের নবী নবীদের নবী উম্মতের কান্দারি মুহাম্মদুর রাসূলুল্লাহ মজলিনে সাফে বসায়া দিন। ইয়া আল্লাহ তোর হাত যখন উত্তোলন করেছে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ সুস্থ হয়ে যেন আল্লাহ এই বাংলার জমিনে যেন আরো আল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে হইতে পারে সে তাওফিক দান করুন। আল্লাহ তার শারীরিক সুস্থতাকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আপনি তো ডাক্তার, ডাক্তার আল্লাহ আপনি যাকে সুস্থতা দান করেন আল্লাহ আপনি ফিরে রাখতে পারেন, কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আল্লাহ সুস্থ একজন যে করতে পারে সে তাওফিক দান করুন। আল্লাহ তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তিনি শহীদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। আল্লাহ কবর আজাদ কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে তারেক জায়গুন আল্লাহ ওই লন্ডন থেকে এই বাংলার জমিনে ফিরে এসে আল্লাহ এই রাষ্ট্র পরিচালনা করতে পারে সে তাওফিক দান করুন। আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে পারে সে তাওফিক দান করুন। আল্লাহ সেই হেকমত জ্ঞান বিবেক বিদ্যা আল্লাহ আপনি তাকে দান করুন। আল্লাহ বিশেষ করে আল্লাহ জুবুদারের আমাদের বড় ভাই আল্লাহ বিদ্যুৎ ভাই এখানে উপস্থিত আল্লাহ তাকেও আপনি সুস্থতা দান করুন। আল্লাহ তার অঙ্গ সংগঠন নিয়ে আল্লাহ সে প্রতিনিধিত্ব করতে পারে সে তাওফিক দান করুন। আল্লাহ টুকু ভাই এখানে অফিস প্রদান আল্লাহ অফিস পরিচালনা করছে আল্লাহ তাকেও আপনি কবুল করে নিন। আল্লাহ তার অঙ্গ সংগঠন নিয়ে আল্লাহ ইসমাইল ভাই সহ আল্লাহ এখানে যারা উপস্থিত সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে সে তাওফিক দান করুন। জীবন দিয়েছে আল্লাহ স্বাধীনতা অর্জন করে বাংলার জন্য থেকে একটা মুক্ত আল্লাহ বাংলাদেশ গঠন করে দিয়েছেন আল্লাহ, আপনি তাদের কবর গুলাকে আল্লাহ জান্নাতে একটু কামা দেয়া দিন। আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে একটু সুস্থতা দান করুন। আল্লাহ হাসপাতাল আল্লাহ মৃত্যু সজ্জে কাটছে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা দোয়ার আয়োজন করেছি এবং পাশাপাশি আমাদের নেতা মিয়া নুরুদ্দিন অপু তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন এবং তার সুস্বাস্থ্য কামনায় আমরা দোয়ার আয়োজন করেছি। এবং পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা জানেন গত একটি মাস জুলাই থেকে পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র জনতার যে যুদ্ধ হয়েছে, স্বৈরাচারী সরকারকে যে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে একটি স্বাধীন বাংলায় আমরা আজকে উপনীত হয়েছি, আর সেই যুদ্ধে আমাদের ছাত্র জনতার অজস্র ছাত্র জনতারা নিহত হয়েছেন এবং অজস্র ছাত্র জনতার আহত হয়েছেন, তাদের জন্য আমরা তাদের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আর যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং তারা যেন অতি শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে সেই লক্ষ্যে আমাদের আজকের এই দোয়া ও মিলাদের আয়োজন ছিল।